পরে ভারতের চারটা পোল, এবারে বেনাপোল। আমরা সম্প্রতি সময়ে চীন ভারত সহ বহির্বিশ্বে নতুন করোনার নতুন ধরন শুরু হয়, বেনাপোল চেকপোস্টের কী অবস্থা, যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে অ্যান্টিজেন দিয়ে, এসব বিষয়ে আমরা সুন্দরবন জেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ দেখব চেকপোস্ট ইমিগ্রেশনের কিছু দৃশ্য। চলুন আমরা আলোচিত দেখে আসি বিস্তারিত। করোনার নতুন জাহাজে নড়ে চড়ে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর সহ প্রশাসন। বেনাপোল স্থল বন্দরে নেওয়া হয়েছে সর্বস্ত সতর্ক অবস্থা। এসব বিষয়ে বিস্তারিত দেখাবো, জানাবো, শোনাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। চলুন দেখে আসি, শুনে আসি বিস্তারিত। চীনে নতুন করোনা ভ্যারিয়েন্ট দেখা দেওয়ায় বেনাপোল স্থল বন্দরে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চেকপোস্ট প্রবেশমুখে সন্দেহভাজন ভারত ফেরত যাত্রীদের গতিবিধি লক্ষ্য সহ অ্যান্টিজেন পরীক্ষা চলমান রয়েছে। একজন স্বাস্থ্য কর্মকর্তা সহ তিনজন স্বাস্থ্য সহকারী চেকপোস্ট এলাকায় নিয়মিত কাজ করছেন। সীমান্ত স্বাস্থ্য পরিচালনা কেন্দ্রে সার্বক্ষণিক যাত্রীদের গতিবিধি লক্ষ্য করছেন তারা। আধুনিক থার্মাল স্ক্যানে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ভারত ফেরত সব যাত্রীদেরকেই এই আধুনিক থার্মাল স্ক্যানে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং সন্দেহভাজন কোনো করোনা পজিটিভ বা উপসর্গ পাওয়া গেলে বিশেষ ব্যবস্থায় তাদের আইসোলেশন সহ স্বাস্থ্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বেনাপোল শাখার কর্মকর্তারা। যশোর শাসক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইচ্ছুপ আলম জানান, সম্প্রতি চীন ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের একটা উপসর্গ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর সার একদল দক্ষ স্বাস্থ্যকর্মী আমাদের বৃহৎ স্থল বন্দর বেনাপোলে তারা এই করোনা ভাইরাস মোকাবেলায় তারা নিয়োজিত আছে এবং এই প্রাদুর্ভাবের কারণে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং সতর্কভাবে তারা ডিজিটাল থার্মাল স্ক্যানারে তাদের যারা ভারত থেকে আগত যেসব যাত্রী বাংলাদেশে প্রবেশ করছেন তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি যাদের উপসর্গ পাওয়া যাচ্ছে তাদেরকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট তাদেরকে করা হচ্ছে এবং অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ধন্যবাদ। স্বাস্থ্য অধিদপ্তরে কোনো নির্দেশনা পেয়েছেন কিন্তু কবে থেকে কার্যকর করেছি? আমরা একটা মেইলে আমরা একটা নির্দেশনা পেয়েছি এবং নির্দেশনার আলোকে আমরা আমাদের বন্দরে কর্মরত যারা স্বাস্থ্যকর্মী আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। দেশে বিমান, নৌ ও স্থল বন্দরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতাই বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে বাড়তি সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশনও। কোনো পজিটিভ রোগী পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তারা। সীমান্তে সন্দেহভাজন যাত্রীদের অ্যান্টিজেন পরীক্ষা চলমান রয়েছে এবং তাদের তাপমাত্রা ও গতিবিধি সর্বোচ্চ নজরদারিতে রাখা হয়েছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। হ্যাঁ বিরাজ, আমাদের এই ভিডিওটি সম্পর্কে জানান আপনার মতামত লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার বা সতর্ক বা প্রচারমূলক হিসাবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এখনই, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর।